বিজ্ঞাপন সংবাদ এবং কর্পোরে একটি জনপ্রিয় মিডিয়া মুখ হচ্ছে ফারহানা নিশো চলিত বছরে একুশে টেলিভিশন থেকে বরখাস্ত হন জনপ্রিয় এই মুখ চাকরি হারিয়ে এখন কেমন আছেন ফারহানা নিশো যদি এই ব্যাপারে তার মুখ থেকে কোনো কিছুই জানা সম্ভব হয়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ সরা ফারহানা নিশো নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সম্প্রতি কিছু ছবি প্রকাশ করেছেন সেই ছবি দেখে বোঝা যায় যে বেশ ভালো সময় পার করছেন জনপ্রিয় এই মিডিয়া ব্যক্তিত্ব ফারহানা নিশো ছবিতে দেখা যায় তিনি রান্নার কাজে বেশ ব্যস্ত তবে সে ছবিগুলো শ্যুটিংয়ের বলে জানানো হয় তবে কিসের শুটিং সে ব্যাপারে কিছু জানার বরখাস্তের পর অনেকটা সময় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে উধাও ছিলেন তবে সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় দিচ্ছেন তিনি আর তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়ে উচ্ছ্বাসিত ভক্তরা বর্তমান সময় কিভাবে কাটছে এ ব্যাপারে তার সাথে যোগাযোগ করলেও কোনো কিছু জানা সম্ভব হয়নি প্রসঙ্গত চলিত বছরের সতেরোই মে একুশে টেলিভিশনের অনুষ্ঠান প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয় তাকে তবে ঠিক কী কারণে তাকে বরখাস্ত করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি এ নিয়ে তৈরি হয় নানা গুঞ্জন এদিকে নিশুকে বরখাস্তের কারণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো উঠে এসেছে নানা তথ্য যার একটি রাজধানীর বনানীতে ছাত্রী ধর্ষণের অন্যতম আসামি নাইম আশরাফের সঙ্গে ফারহানা নিশুর বেশ কিছু সেলফি এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মিডিয়ার অনেকেই তবে সতেরোই মে ফারহানা নিশুকে পাঠানো বরখাস্তপত্রের তিনটি গান উল্লেখ করে একুশে টেলিভিশন কর্তৃপক্ষ চ্যানেলটির মানব সম্পদ বিভাগ থেকে গণমাধ্যমের হাতে আসা সেই বরখাস্তপত্রে উল্লেখ করা হয় আপনি একুশে টেলিভিশন লিমিটেডের অনুষ্ঠান বিভাগ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রাতিষ্ঠানিক দায়িত্ব সম্পর্কিত কর্মকাণ্ড পর্যবেক্ষণ পর্যালোচনা ও পক্ষ সমর্থনে আপনার প্রদত্ত বক্তব্য ও উপস্থাপিত নথিগুলো আমলে নিয়ে প্রমাণ পাওয়া যায় যে আপনি আপন নিয়োগপত্রের দশ নং শর্ত ভঙ্গ করে অন্য ব্যবসায় জড়িত হয়েছেন এবং ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছেন মিডিয়া জগতের আরও গসিপ নিয়ে হাজির হয়ে যাব পরবর্তী সময় তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকতে